চিরকুট ইনফিনিটি, আর আমি শরণে এসে গেছি সিরিয়াল খড়কুটোর বিশেষ কিছু কথাবার্তা বলবো বলে। তবে তার আগে বলবো, যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো, কারণ এখন থেকে প্রতিনিয়ত এরকম মজাদার ভিডিও আসতেই থাকবে। তো সিরিয়াল খড়কুটো নিয়ে কী এমন মজা করা যায়, কারণ সিরিয়াল খড়কুটোতে এই মুহূর্তে ইমোশনের সিন ভরপুর। না আছে কোনো হাসি না কান্না আছে, এমনিতেই আমরা বাড়িতে বসে কাঁদছি, কখনো পেঁয়াজ কাটতে গিয়ে কাঁদছি, কখনো বাসন মাজতে গিয়ে কাঁদছি, তারই মধ্যে আমাদের সিরিয়াল খড়কুটোতে সৌজন্য ও গুনগুন নাকি আলাদা হয়ে গেছে। দর্শক মহলে দেয়া ভালোবাসার নাম সৌগুন এখন কি হবে, মানে এই নামটার কি হবে? সৌগুন আলাদা হয়ে গেছে বুদ্ধি দিচ্ছে নাকি শ্বশুর মশাই, অর্থাৎ গুনগুনের বাবাই নাকি বুদ্ধি দিয়েছে সৌজন্য এমন কিছু করো যাতে আমার মেয়ের মতি ফেরে আর আমার মেয়ে পড়াশোনায় একটুখানি মনোযোগ দেয়, কারণ ওকে এবার ফার্স্ট ক্লাস পেতেই হবে। এরই মধ্যে নাকি আমাদের সৌজন্য দিল্লি চলে যাবে, তারপরে সেখান থেকে বিদেশ চলে যাবে। এদিকে আমাদের গুনগুন বাড়িতে বসে কান্নাকাটি করছে, ওইদিকে আমাদের সৌজন্যর মন একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি ভাবছেন যে আমি কি দেবদাস হয়ে গিয়ে বলবো, পারো কিন্তু না, উনি সেটাও বলতে পারছেন না। তো সেটাও বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আমাদের সৌজন্য চলে যাচ্ছে দিল্লি, এই খবর গেছে এখন আমাদের গুনগুনের কানে, আর সেই খবর তুলেছে গুনগুনের বাবা কৌশিক বাবু। তো কৌশিক বাবুর এই কথাতে এই মুহূর্তে আমাদের গুনগুন অত্যন্ত পরিমাণে ভেঙে পড়েছে। কৌশিক বাবু এটাও বলেছে যে না, তোমরা ডিভোর্সটা করে নাও, আমি দারোয়ানকে বলে দেবো সৌজন্য যদি এ বাড়িতে আসে তাকে আটকাবার জন্যে, তারপরে তো চলেই যাচ্ছে, আর তোমার সাথে দেখা সাক্ষাৎ হবে না। এদিকে আমাদের গুনগুনের মনটা ভেঙে গেছে, হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। গুনগুন নাকি ইনম্যাচিওর, গুনগুন ক্যারেক্টারটাই নাকি ইনম্যাচিওর, এই কথা শুনতে শুনতে আমার কানের ঘিলুগুলো পচে গেছে। ইয়েস, কানের ঘিলুগুলো পচে গেছে, কারণ একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে চলে গেছে। আরে ভাই, বিয়ের পরে মেয়েরা শ্বশুর বাড়িতে পা রেখে পারে না, তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তাদের গন্ডিটা ঠিক কত দূর, আর গলায় ওই যে মালাটা দেয় বুঝিয়ে দেওয়া হয় এই যে তুমি ফাঁসির দড়িটা পড়ছো এটা হচ্ছে ছাগলের দড়ি, তোমাকে যেমন টানা হবে তুমি কি তেমনই টানাটানি সহ্য করবে। কিন্তু তারই মধ্যে আমাদের গুনগুন এতটাই ইনম্যাচিওর যে কথা বলতে গেলে হাজারবার তোতলায়। তাহলে আমাদের প্রথম থেকে কেন বোঝানো হলো না যে গুনগুন তোতলা? মানুষ রেগে গিয়েও কথা বলে, এতখানিও তোতলায় না। তো যাই হোক, তারই মধ্যে আমাদের গুনগুন নাকি ইনম্যাচিওর ছিল, আদিলের ঘরে গিয়ে থেকেও যাচ্ছে, আদিলের ঘরে গিয়ে শুয়েও পড়ছে। আমি বিয়ের প্রসঙ্গ থেকে একটু সরেই আসলাম, একটা মেয়ে ক্লাস সিক্স, মানে সিক্সও বাদ দাও, 13 বছর বয়সটা পার করার পরে তার মা বা পরিবারের থেকে এটা বুঝে যায় যে সে শারীরিকভাবে বড় হয়ে গেছে, তার গণ্ডিটা ঠিক কী, সে ছেলেদের সাথে যেখানে সেখানে গিয়ে রাত কাটাতে পারে না, কী কী সমস্যা হতে পারে, মাতৃত্ব কিভাবে আসে। আর তারই মধ্যে আমাদের গুনগুন নাকি এইসব কিছুই জানে না, সে নাকি এসব কিছু বোঝেই না, সে ইনম্যাচিওর, সেই জন্যই তো সে একটা অন্য লোকের ঘরে গিয়ে শুয়ে পড়লো। মানছি সেটা ভাগ্নে হবে, মানছি সেটা ভাগ্নে হচ্ছে সম্পর্কে, তবুও ছেলে তো, পরিবারের দোষটাই বা যে দিচ্ছি, পরিবারের দোষটা কোথায়? পরিবারের লোককে তো ঘটা করে বলা হয়নি যে এই হচ্ছে সেই মুনিয়ার ছেলে, একে ঢোকানো হচ্ছে গল্পের টপিক বাড়ানোর জন্যে, পরিবারের লোক তো সেটা জানতো না, তাই জন্য পরিবারের লোক ভুল বুঝেছে। আর পরিবারের লোকের একটা খুব ভালো জিনিস আছে, অন্তত খড়কুটো সিরিয়াল বলে না, ম্যাক্সিমাম সিরিয়ালেই, যে নানানভাবে অপমান করবে ফার্স্টে, তারপরে বলবে আমি তো মা বুঝতে পারিনি, তুমি মা বাড়ির লক্ষ্যে তুমি বাড়ি ফিরে চলো। তিন্নির প্রসঙ্গ বারে বারেই উঠছে, তিন্নির সাথে বিয়ে দিয়ে দেবে, এ করবে সে করবে, এমনকি কৌশিকবাবুও তার মেয়েকে বলেছে যে তিন্নিকেই ভালোবাসে, এটা তো বোঝাই যাচ্ছে। তো যারা যারা ভাবছো যে এবার হয়তো তিন্নি ফিন্নি ঢুকে যাবে, তাদেরকে জানিয়ে রাখি যে না, এরকমটা হয়তো কিছুই হবে না, তিন্নি ঢুকতে পারে কিন্তু ওই সৌজন্য আর গুনগুনের ডিভোর্সটা আর হবে না, কারণ পাস্ট রেকর্ড বলছে ডিভোর্সের চত্বর থেকে যদি কেউ পালিয়ে যেতে পারে সবাইকে অপেক্ষা করিয়ে রেখে, তাহলে এখানেও ডিভোর্স ঘটবে না। আর ডিভোর্স ঘটা মানে তো একটা বিশাল ম্যাচাকার ব্যাপার, আর এত এত ক্যাচাকেচি ঝামেলার মধ্যে মনে হয় না যাবে, তাই জন্যে ওই ডিভোর্স 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 ওই একটা এক্সাইটেড ব্যাপার থাকবে যে হচ্ছে 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 হয়ে গেল হয়ে গেল, কিন্তু হতে গিয়েও হবে না, পেন ভেঙে যাবে, কালি থাকবে না, অনেক কিছু হতে পারে। তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল খড়কুটো, স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক সন্ধে 7:30 সময়। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।